বন্ধুরা শুভ সন্ধ্যা। তো আজকে সন্ধ্যাবেলা একটু টিফিন করছি। টিফিনটা কি করছি, পটাটো বাটার চিজি রোল। তো রেসিপিটা পরে আমি দিয়ে দেবো তোমাদের। এখন পুরো আমি রেডি করে নিয়েছি ব্যাপারটাকে, এ দেখো। আর তো এই দেখো ভালোটা হচ্ছে। তো এটা খুবই সুস্বাদু, খুব চটজলদি হয় আর খুব হেলদি, পেটটাও ভরবে বন্ধুরা আর মন ভরে যাবে যাকে যাকে বলে খেয়ে। তো তোমরা, আমি রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা খাবে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আজকে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে সামান্য বৃষ্টি হয়েছে। তো তারপরে স্নান টান করলাম, তারপরে এসে একটুখানি ভাবলাম যে চলো সন্ধ্যে একটু জলখাবার বানানো যাক। তো জলখাবারটা করছি। এটা তোমরাও বাড়ি বানিয়ে খাবে। চলো রেসিপিটা আমি বলে দিচ্ছি, মুখে চট করে বলে দিচ্ছি এটা কিভাবে করলাম, এই রোলটা মানে পুরো ব্যাপারটা হলো দুটো আলু, যে যেরকম পরিমাণ করবে, যতটা বেশিটা করবে ততটাই আর যে পরিমাণ মতো সব কিছু নেবে। আমি যতটা নিয়েছি ততটা বলছি, দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজের, সেদ্ধ করে নিয়েছি সামান্য নুন দিয়ে। সে আলুটাকে সেদ্ধ করে নিয়ে মেখে নিয়েছি, ভালো করে মেখে নিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে, তার মধ্যে আলু সেদ্ধ মাখাটা দিয়ে দিয়েছি, একটা ডিম দিয়েছি আর গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নুন দিয়ে পরিমাণ মতো সেটাকে ভালো করে একটুখানি একটা পুর মতো বানিয়ে নিয়েছি। পুর করে নিয়ে এবার ব্রেডটাকে কী করেছি, সাইডগুলো কেটে নিয়েছি, যে সাইড লাল লালগুলো থাকে তো ওগুলো কেটে নিয়ে আমি ব্রেডটাকে একটুখানি জলে সামান্য জলের ছিটা দিয়ে একটু সফট করে নিয়ে সেটাকে তার মধ্যে আমি তোমার ওই পুরটা দিয়ে এরকম করে রোল পাকিয়েছি। আর পুরের মধ্যে আর একটা দুটো জিনিস দিয়েছি, অ্যাড করেছি বন্ধুরা, এই যে চিজ দেখতে পাচ্ছ, এই চিজের একটা পাউচ দিয়েছি আমি, দুটো যেহেতু আলু ছিল সেই পরিমাণ মতো মশলা যাবে আর মেয়োনিজ পরিমাণ মতো দিয়েছি। দিয়ে ওটাকে এবার তার রেজাল্টটা দেখতে পাচ্ছ, এই যে দেখো, এই যে ব্যাস এই রোলটা এরকমভাবে বানিয়ে ব্যাস আমার কমপ্লিট ভাজা। তো তোমরা খাবে বন্ধুরা এরমভাবেই রোলটা বানিয়ে, খুবই সুস্বাদু, চট জলদি হয় আর মুখে লেগে থাকার মতো বন্ধুরা। খেয়ে কিন্তু বলবে আমাকে, কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের, একবার হলেও ট্রাই করো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, টি আর আমার পটাটো চিজি ব্রেড রোল, চলো খেয়ে দেখি। জাস্ট কথা হবে না বন্ধুরা, ইয়ামি, তোমরা একবার অবশ্যই ট্রাই করবে। আমি কিন্তু এই ওয়ার্ডটা অনেকবার রিপিট করলাম, কেন বলতো, এটা যত তাড়াতাড়ি হবে আর খুব একটা বেশি কিছু লাগবে না, তোমাদের ঘরে যা আছে করতে পারবেন। করে তো এর স্বাদটাই আরো বেশি বদলে গেছে। তো কথা বলবো বন্ধুরা, অনেকদিন ধরে ভাবছি, সেদিনকে অর্ধেক কথা হতে হতে কথাটা কিন্তু বলেও বলা হয়নি, তা আজ ভাবলাম তোমাদের সাথে কথাটা শেয়ার করেই নিই। কথা হলো কি বন্ধুরা, আমি কদিন ধরে
একটা পোস্ট দেখছি, মানে অনেক কে করছে এটা, কি করছে বলো? ছোট বেবি হয়েছে যাদের, তাদের উদ্দেশ্যে হচ্ছে বেবি খুব আনন্দের কথা। বেবি হয়েছে তো বেবিকে সবাই আমরা জানি সিক্স মান্থ বেস্ট ফিট করাতে ভালো কথা। সিক্স মান্থ কি তো মানে এখন তো ওটা নিয়েও ব্যবসা করছে রীতিমতো মহিলা, কিছু একটা নোংরা থার্ড ক্লাস প্রকৃতির মহিলা আছে যারা করে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা এটা করো না, তোমরা মা, সবার আগে তোমরা মা, সন্তানকে দুধ খাওয়াচ্ছ। আর সবসময় একটা কথা জেনে রাখবে, বাচ্চাদের সবসময় একটু ঢেকে ঢেকে খাওয়াতে খাওয়া দাওয়া করতে হয়। আমরা যেটা করে এসেছি, আমার মা মাসিকে সবাইকে ছেড়াই দেখে এসেছি আমার সবাইকে, কিন্তু তোমরা যা করছো তিন বছরের বাচ্চাগুলোকে নিয়ে, চার বছরের বাচ্চাগুলোকে খাওয়াতে হবে না, সেগুলোও তোমরা চালু করে দিয়েছো। তো আর কিছু বলার নেই তোমাদের, তো তোমাদেরকে এটাই বলছি বন্ধ করো নোংরামিগুলো, এগুলোকে নোংরামি বলে। এই কথাটাই আমি সেদিনকে বলবো করে, আরও অন্য কথাগুলো অ্যাকচুয়ালি কী বলতো অনেক কথা বলবো ভাবি, বলেও বলা হয়ে ওঠে না অনেক সময়। তো ভাবলাম আজকে সন্ধ্যের আটটা এই পেট্রোল চিঠি পেট্রোলটার সাথে একটা আড্ডা দিতে দিতে তোমাদের সাথে, চলো এটা তোমার সাথে শেয়ার করা যাবে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমার রেসিপিটা যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে, একটা লাইক করো, শেয়ার, কমেন্ট করো। যারা আমাকে ফলো করো নি তারা আমাকে ফলো করে নিও, যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো আমার চ্যানেলটাকে, আর আমার সাথে থাকো, আমার পাশে থাকো। এখন তো আমার তো টাটা অল অফ ইউ।